যান্ত্রিক এই শহরে অযান্ত্রিক বাহন রিকশা সহজলভ্য এবং কম ভাড়ার কারণে স্বল্প দূরত্বের পথে এই যানবাহনটি বেশ জনপ্রিয় তবে বাহনটি যিনি চালাচ্ছেন তার গাফিলতি এবং আইন ভঙ্গের কারণে রাজধানীতে দিন দিন রিকশা হয়ে উঠছে কলার কাটা উল্টো পথে আসা রাস্তা জুড়ে চলাচল এবং প্রধান সড়কে রিকশা প্রবেশের কারণে প্রায়শই ঢাকাবাসীকে পড়তে হয় নানা বিড়ম্বনায় বেশ কয়েক বছর আগে ঢাকা শহরের যানজট কমাতে প্রধান সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয় প্রাথমিকভাবে কুড়িল রামপুরা সায়দাবাদ গাবতলী আজিমপুর সায়েন্স ল্যাব শাহবাগ মিন্টো রোড এয়ারপোর্ট রোড সহ নগরীর বেশ কয়েকটি ভিআইপি রাস্তায় নিষিদ্ধ করা হয় রিকশা তবে বর্তমানে রাজধানীর প্রায় সব সড়কেই দাপিয়ে বেড়াচ্ছে রিকশা ভিআইপি রোডেও বাদ নেই রিকশার চলাচল নিষিদ্ধ করা হলেও কখনো কখনো ঢাকার ফ্লাইওভারের উপর দিয়েও রিকশা চলাচল করতে দেখা যায় তবে এ বিষয়ে প্রশাসনের নেই তেমন কোনো উদ্যোগ এতে একদিকে যেমন তীব্র হচ্ছে যানজট অন্যদিকে বাড়ছে বিশৃঙ্খলা জরিমানা টরিমানা করা হয় ঠিক আছে কিন্তু এখানে ধরে না ধরে কি করেন তখন তেমন আবার উল্টে চলে যায় পুলিশ ধরলে 1200 টাকা জরিমানা দিতে হতো আর কি বিশ্বের অনেক দেশে রিকশার ব্যবহার উঠে গেলেও বাংলাদেশে দিন দিনের ব্যবহার বাড়ছে বর্তমানে রাজধানীতে মোট কত রিকশা চলাচল করছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই ঢাকা উত্তর সিটি বলছে 1986-87 অর্থবছরে অবিভক্ত ঢাকায় লাইসেন্সধারী মোট রিকশার সংখ্যা ছিল 88,160টি সিটি কর্পোরেশন বিভক্তির পর 2011-12 অর্থবছরে ডিএনসিসির কাছে 28,152টি রিকশা হস্তান্তর করা হয় এরপরে নতুন করে আর কোনো রিকশার লাইসেন্স দেয়নি সংস্থাটি যদিও রিকশা নিয়ে 2019 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বা বিলসের করা এক গবেষণায় দেখা গেছে ঢাকায় রিকশার সংখ্যা 11 লাখের মতো অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় রিকশার সংখ্যা 12 লাখের বেশি তবে অনেকের মতে বৈধ অবৈধ মিলিয়ে রাজধানীতে প্রায় 15 লাখ রিকশা চলাচল করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এই বিপুল সংখ্যক রিকশার মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র 2,12,997টির যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিবন্ধিত রিকশার কোনো হালনাগাদ তথ্য নেই বিশ্বের কোনো দেশে প্রধান সড়কে ধীরগতির যান বা রিকশা চলাচল করে না কারণ রিকশা যখন প্রধান সড়কে চলে তখন অন্যান্য গাড়িগুলোর গতি কমে যায় এমন অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে যানজট এবং অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে 2 লাখ রিকশাকে বৈধ নিবন্ধন দিবে আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে অবৈধ ও যান্ত্রিক রিকশা বন্ধে তাদের কার্যক্রম অব্যাহত আছে এটা কিন্তু ট্রাফিক পুলিশ দেখবে এটা সিটির আমাদের সেই ধরনের সক্ষমতা কিন্তু নাই দেখার জন্য আমরা মাঝে মাঝে আমরা ম্যাজিস্ট্রেট পাঠাই রিকশাগুলোকে ভেঙে দিচ্ছি বা রিকশা জব্দ করছি রিকশা থানায় নিয়ে যাচ্ছে এটুলো আমাদের হয়তো কোনো এক সময় করলাম বাট রিকশা কোন রুটে চলবে কি চলবে না এটা সকল দায় দায়িত্ব কিন্তু ট্রাফিক পুলিশকেই আমরা বলেছি এবং এটা তাদের উপরে তো একজন যাত্রী সে কীভাবে জানবে যে কোথায় রিকশা পাওয়া যায় সে মাঝপথ থেকে নেওয়ার চেষ্টা করছে বা সে যে জায়গা থেকে তার সুবিধা সেই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছে এতে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয় ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু প্রতিবন্ধকতা হয় এই জন্য আমরা নির্দিষ্টভাবে রিকশা রাখার স্থান আমরা নির্ধারণ করে দিচ্ছি অঞ্চলভিত্তিক যে গণপরিবহনে যে স্টেশনগুলো এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির চাপ বেশি থাকায় যেমন যানজট সৃষ্টি হচ্ছে তেমনি প্রধান সড়কগুলোতে রিকশার চলাচলও এর জন্য দায়ী একই সড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে কম গতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে কিছু কিছু প্রধান সড়কে রিকশা চলতে দেখা যায় এমনকি রিকশা পাশে রাস্তার পাশে পার্কিং অবস্থায় থাকতে দেখা যায় এবং উল্টা দিক থেকে আসতে দেখা যায় এরকম নানা ধরনের ঘটনা ঘটতে আমরা দেখি তো সব মিলিয়ে রিকশার এই ধরনের চলাচল নিশ্চিতভাবে আপনার গাড়ির যে ফ্লো এই গাড়ির ফ্লোটাকে বাধাগ্রস্ত করে এবং যানজট তৈরির ক্ষেত্রেও এক ধরনের সহায়তা করে রাজধানীতে রিকশা নিয়ন্ত্রণে একাধিকবার উদ্যোগ নেওয়া হয় তবে তার বাস্তবায়ন সম্ভব হয়নি সবশেষ 2019 সালের জুলাই মাসে ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে মূল সড়কে রিকশা প্রবেশে কড়াকড়ি করা হয়েছিল যদিও সেই উদ্যোগও ভেস্তে গেছে রাজধানীতে যতগুলো মূল সড়কে রিকশা প্রবেশ নিষেধ করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রগতি সরণি তবে সেই নিষেধ অমান্য করে প্রতিনিয়ত এই সড়কে রিকশা চলাচল করছে পুলিশের নজরদারির অভাব এবং জরিমানার অভাবে এই সড়কে রিকশার দাপট বাড়ছে বলে মনে করছেন যাত্রীসহ স্থানীয়রা শম্পা বিশ্বাস এখন ঢাকা